প্রিয় আকাশে, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি, ঠিকানা লেখনি, কোথায় তুমি? আকাশে, দীর্ঘ 5 বছর পরে তুমি আমাকে চিঠি লিখেছ, কিন্তু 5 বছরের ভিতরে তুমি একবারও চাওনি আমার খোঁজ খবর নিতে। আসলে এই 5 বছরে তোমার সাথে অনেক কিছু ঘটে গেছে, তোমার বিয়ে হয়েছে, তোমার 2টি বাচ্চা আছে, কিন্তু কাল চিঠিতে লিখছ যে তোমার সুখ নাই। এক সময় বলছে কি বলেছিলে যে আমার কাছে ভালোবাসা আছে কিন্তু আমার কাছে টাকা নেই, কিন্তু ঠিকই তুমি টাকাওয়ালা হাজবেন্ড দেখে বিয়ে করেছ, কিন্তু এখন তোমার হাজবেন্ডের কোটি কোটি টাকা আছে, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, কিন্তু তোমার হাজবেন্ডের ভালোবাসা নেই, তুমি সেটা আবার আমার কাছে প্রকাশ করতেছ। হ্যাঁ রে, ভালোবাসা টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়ে যায়। এই দীর্ঘ 5 বছরে আমি অনেকবারই চেয়েছিলাম তোমার সাথে যোগাযোগ করতে, কিন্তু যোগাযোগ করিনি, কারণ তুমি বলেছিলে যে আমার সাথে কখনো যোগাযোগ করতে চেয়েও না। আর কালকে চিঠি লিখেছো, চিঠিতে তুমি ঠিকানা লেখনি যে তুমি কোথায় আছো, কিন্তু যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো, তোমার সেই মানুষটা আগের মতো আছে, এখনো তোমাকে ভালোবাসে, ভালো থেকো। স্বামী নিয়ে, সন্তান নিয়ে ভালো থেকো, সবকিছু মেনে মানিয়ে নিও নিজের সাথে।